কৃষকের যে হচ্ছে কিভাবে তারা হচ্ছে মাছ পালবে বা কিভাবে খাবার দিতে হবে, কিভাবে ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে। তো প্রথম অবস্থায় আপনি যখন এই ইয়েতে আসবেন তখন হচ্ছে ট্যাঙ্ক নির্বাচন করবেন, এটা আপনার সাধ্যমতো, এটা ছোট হোক বড় হোক, বিশেষ করে বড় দেওয়ারই চেষ্টা করবেন। তো ট্যাঙ্ক যখন নির্বাচন করলেন তখন ট্যাঙ্কটা এমন জায়গায় নির্বাচন করবেন যে রৌদ্রটা সকাল এবং বিকালে পড়ে এবং আপনার বাকি সময়টা হচ্ছে যাতে না পড়ে, মানে খাড়া রোদটা পড়লে পানিটা গরম হয়ে যায়, অক্সিজেনটা কমে যায়। অথবা যারা ইনডোরে করবেন সেটা হিসাবটা আলাদা, আমি এমনি আউটডোরের হিসাবটাই বলতেছি। তো ট্যাঙ্কে পানি রাখবেন ফার্স্ট টাইমে হচ্ছে আপনার 5 থেকে 7 দিন, যাতে আপনার অক্সিজেন পাইপ দিয়ে রাখবেন যাতে হচ্ছে আপনার ট্যাঙ্কের পানিতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। তো দেন তারপরে হচ্ছে আপনার যখন পানিটা প্রস্তুত হয়ে যাবে তখন আপনি ওই মাছ ছাড়বেন। মাছ ছাড়ার জন্য আপনাকে অবশ্যই, যেহেতু যারা নতুন তারা অবশ্যই অটো ব্রিডেড ফিশ ছাড়বেন। অটো ব্রিডেড ফিশ কোনগুলো? অটো ব্রিডেড ফিশ হচ্ছে যেমন গাপ্পি, প্লাটি, মলি, এই ধরনের ফিশ আর কি, ওরা যারা বাচ্চা দেয় আর কি, সরাসরি 20 থেকে 22 দিন 25 দিন পর পরই তারা বাচ্চা দিবে। তো ওই ওই মাছগুলো ছাড়বেন। তো 5 পেয়ার দিয়ে শুরু করলেই এনাফ। হ্যাঁ, 5 পেয়ার দিয়ে শুরু করবেন। ফিমেলটা একটু বেশি নেবেন, 2:1 রেশিওতে দেখা যাচ্ছে, 2টা মেল নিলে আপনি 4টা ফিমেল নেবেন। তো নেওয়ার পরে কি করবেন, মাছটা ছাড়ার সময় একটা ইয়ে আছে যে মাছটা ছাড়তে অনেকে আমরা ভুল করি, যার ফলে হচ্ছে মাছ হুট করে ছেড়ে দিলাম তখন মাছ মারা যায়। ঠিক আছে, মাছ ছাড়ার নিয়ম হচ্ছে আপনি যে মাছের প্যাকেটটা নিয়ে আসবেন, তো প্যাকেটটা প্রথমে ট্যাঙ্কে রেখে দেবেন। ট্যাঙ্কে রাখার পরে ওইটা আপনার তাপমাত্রাটা সমান থাকে না, এই পানির তাপমাত্রা এক থাকে, এই আপনার পলির তাপমাত্রা আরেক থাকে। সো এই জন্য তাপমাত্রাটা সমান করার জন্য ওই ট্যাঙ্কে পলিটা রেখে দেবেন। রাখার পরে যখন টেম্পারেচারটা সমান হয়ে যাবে, অর্থাৎ 15-20 মিনিট সময় নেবেন, সে যখন হচ্ছে আপনার সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে বলতে এমনিতেই সমান হয়ে যাবে আস্তে আস্তে, তখন কেবল মুখটা খুলে দিয়ে এখানকার পানি অল্প অল্প করে হাত দিয়ে তুলে তুলে ইয়েতে পলির মধ্যে রাখবেন। তাহলে ট্যাঙ্কের পানির আর এই পানির একটা হুট করে চেঞ্জ হলো না, ঠিক আছে, তখন আস্তে করে মাছটা এভাবে ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ছেড়ে দিলে তখন কী হবে, মাছটা মরবে না হুট করে। দেখা যাচ্ছে আমরা মানুষই যখন ঠান্ডা থেকে গরমে যাই বা গরম থেকে ঠান্ডা পরিবেশে যাই তখন কিন্তু আমাদের সর্দি কাশি হয়ে যায় বা আদার্স কোনো প্রবলেম হয়ে যায়। তো মাছ তো ছোটো জিনিস, তো তাদের ক্ষেত্রে আরও জিনিসটা সেন্সিটিভ। তো এই কাজটা করবেন। আর মাছ ছাড়ার প্রথম দিনে অবশ্যই খাবার দিবেন না। হ্যাঁ, খাবার দেওয়ার প্রয়োজন নাই, বিশেষ করে রেনু মাছ যদি ছাড়েন তো খাবার দিলে মরে যাবে। ঠিক আছে, খাবার দেওয়াই যাবে না। পরের দিন আপনি খাবার দিবেন খুব সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ বলতে মাছকে খুব বেশি অতিরিক্ত খাবার দেওয়া উচিত না। আপনি খাবার দিবেন একটা মাছকে 2 থেকে 3টা দানা। ঠিক আছে, বড় ছোট আর কি এটা ইয়ে আছে, আপনার গ্রাম হিসাবে আছে, যেহেতু আমি ছোট মাছের কথাই বলছি, আপনি 2 থেকে 3টা দানা দিবেন। আমাদের বাজারে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোর আর কি দানার কথা বলতেছি। তো ওই খাবারগুলো আপনি সকালে একবার দিবেন, বিকালে একবার দিবেন। ঠিক আছে, তো ওইভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন যখন বেবি হবে। তো এদের আবার একটা সমস্যা আছে, বেবিগুলো আপনার খেয়ে ফেলে। হ্যাঁ, নিজের মা, নিজের বাবা মা বা আশেপাশে যেগুলো আছে সবগুলো বাচ্চা দিবে, একটা বাচ্চা দিচ্ছে অন্যগুলো খেয়ে ফেলতেছে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, বেবিগুলোকে মানে আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য অনেক সিস্টেম আছে, আপনি যে কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন, অথবা যেভাবে হোক আপনি বাচ্চাটাকে আলাদা করবেন। তো 10 থেকে 15 দিন যখন বাচ্চাকে খাবার দিবেন, ভালো পরিমাণ খাবার দিবেন, প্রোটিন বেশি, ঠিক আছে, ব্রাইন শিম খাওয়াইতে পারেন বা আদার্স যে কোনো ফুডের আছে যেগুলোতে প্রোটিন, হাই প্রোটিন আছে, হ্যাঁ, সেগুলো খাওয়ালে আপনার খুব তাড়াতাড়ি বাচ্চাটা বাড়বে এবং 12 থেকে 15 দিনে বাচ্চাটা এত বড় হবে যে আপনার মা মাছগুলো খেতে পারবে না। তো তখন আপনি যদি একসাথে রাখেন তাহলে আর কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে তখন আর বাচ্চা খেতেও পারবে না মা মাছ, তখন একসাথে আপনি পালতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম, অটো ব্রিডেড ফিশ পালা সিস্টেম। আর যদি কেউ অন্য গোল্ড ফিশ কই কার্প করেন সেক্ষেত্রে আসলে ওগুলো অনেক টাইম লাগে, 1 বছরের মতো লাগে হচ্ছে ডিম আসতে, তো ওগুলো আবার হ্যাচিং করাইতে হয় ডিমগুলো, এগুলো আলাদা আর কি। প্রথম অবস্থায় যারা শুরু করতে চাচ্ছেন তারা গাপ্পি, প্লাটি, মলি, শিম এগুলো দিয়ে শুরু করতে পারেন। ট্যাঙ্ক আপনার ট্যাঙ্ক দিয়ে কেউ যদি শুরু করে, একটা ট্যাঙ্ক দিয়ে শুরু করলে তার মাছ কত করে লাগবে, আর যে ওয়াটার পাম্প যেটা সেটাতে খরচগুলো কেমন আসবে? আইবিসি ট্যাঙ্কে মূলত এখন প্রচুর চাহিদা। আইবিসি ট্যাঙ্ক আমি যখন কিনেছিলাম তখন 750 থেকে 3000 টাকা পড়ছিল, এখন আপনার অনলাইনে অনেকে সেল করে, দেখলাম যে হচ্ছে পুরাতন, মানে পুরাতন বলছে অপরিষ্কার ট্যাঙ্কগুলো 2500 করে বিক্রি করে, যেটা কেটে মাঝখান থেকে এটে 2টা করতে পারবেন, আর যেগুলো পরিষ্কার সেগুলো মানে 2700 করে বিক্রি করে, কুরিয়ার কস্ট 100 বা 500-700 নিতে পারে।
আর এছাড়া আপনার আশেপাশেও পাবেন হয়তো বা তারতম্য আছে 3,000 থেকে 3,500 টাকা বিক্রি করে 2,500 থেকে 3,000 আর ওয়াটার পাম্প গুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের আছে ঠিক আছে তো এটা হচ্ছে 24 ঘন্টায় চালাবেন খুব অল্প সামান্য ওয়াটেজ 3 থেকে 5 ওয়াট 7 ওয়াট 9 ওয়াট 18 ওয়াট এইরকম অল্প ওয়াটেজ আপনার ওই জায়গাতে একটা এয়ার পাম্প চালালে 5 ওয়াট যদি ডাবল পাম্পার বা সিঙ্গেল পাম্পের 3 ওয়াট চালান আপনার মাসে কত খরচ হবে 18 থেকে 20 টাকা বা 25 টাকা এই সারা 24 ঘন্টা চলবে আপনি লাগালে ওটা খোলার দরকার নাই ওটা চলতেই থাকবে আজীবন ওটা নষ্ট হয় না সহজে যদি না আপনার পানিটা ওই এয়ার পাম্পে ঢুকে যায় এছাড়া চলতেই থাকে সার্ভিস ট্যাঙ্ক যদি দুইটা করলাম তাহলে যদি বাচ্চা উঠে তখন একটা থেকে ট্রান্সফার আর একটা করতে কি কি লাগবে সেই সাথে সব সময় আপনারা কি করবেন দুইটা ট্যাঙ্ক করবেন মানে একটা মাছ করতে হলে দুইটা ট্যাঙ্ক করবেন ঠিক আছে দুইটা ট্যাঙ্ক করলে আপনার কি হবে একটাতে বাচ্চা রাখতে পারবেন একটাতে বড় মাছ রাখতে পারবেন তো বাচ্চা হবে না কেন ট্রান্সফার করে দিবেন বাচ্চা হবে না কেন ট্রান্সফার করে দিবেন দেখবেন যে বাচ্চা গ্রোথ বেশি হচ্ছে আপনার অনেক দ্রুত আর কি বংশ বিস্তার করতেছে তো বাচ্চাকে যখন আলাদা করবেন তখন খাবারটা দেওয়াও সুবিধা হবে প্লাস হচ্ছে আপনার যদি বড় জায়গা দেন সব ক্ষেত্রে দেখবেন যে লম্বা জায়গা দেওয়ার চেষ্টা করবেন যাতে মাছ দৌড়াতে পারে দৌড়ালে আপনার মাছটা দ্রুত বৃদ্ধি পাবে দেখবেন যে ছোট জায়গাতে মাছ একরকম বাড়তেছে বড় জায়গাতে মাছ আর একরকম বাড়তেছে এটা হচ্ছে খাবার জন্য করতে পারি তো ওইখানে অল্প জায়গাতে আমি বটম ক্লিন সিস্টেমে কি হচ্ছে আপনার পানিটা প্রতিদিন নোংরা পানিটা বের হয়ে যাচ্ছে নিচ থেকে যার কারণে আপনার অল্প জায়গাতে অধিক সংখ্যক মাছ তৈরি করা যাচ্ছে এটাই হচ্ছে মূলত সিস্টেমের মূল কথা যে অল্প জায়গায় অনেক বেশি মাছ পালনের ক্ষেত্রে কী কী সিস্টেম ইউজ করা হয় সেগুলো আমি কাজে লাগাচ্ছি যেমন বায়োফ্লকে আপনার অনেক মাছ পালা যায় কিন্তু ঠিক আছে তো ওখানে একটু অসুবিধাও আছে অনেক খামারই হচ্ছে অনেক সময় লসের সম্মুখীন হয় তো বটম ক্লিন সিস্টেমে ওরকম বায়োফ্লকের মতো সমস্যা না এটা একবার ন্যাচারাল হয়ে ঠিক আছে জাস্ট খালি ময়লা না থাকলে আপনার মাছের রোগ বালাই হবে না এক কথায় ময়লা জমতে দেওয়া যাবে অক্সিজেনটা ভালো পাবে হ্যাঁ অক্সিজেনটা ভালো থাকবে ময়লা না থাকলে আপনার অ্যামোনিয়া হবে না কোনো গ্যাস সৃষ্টি হবে না যার কারণে হচ্ছে মাছগুলো ভালো থাকে এটা হচ্ছে মূল থিম এই আপনার সিস্টেমগুলো শ্রিম্পের কথাটা বলি শ্রিম্পটা হচ্ছে আপনার সিঙ্গেল পালবেন সিঙ্গেল পাললে আপনার বাচ্চা হবে যেহেতু গাপ্পি মলির সাথে শ্রিম্প পাললে পালা যাবে বাট বাচ্চা পাবেন না কারণ কি আপনার ওই গাপ্পি তো নিজের বাচ্চাই নিজে খেয়ে ফেলে তাহলে শ্রিম্পের বাচ্চা কেন খাবে না তখন লাইভ ফুড হিসেবে সব খেয়ে ফেলবে তো যার কারণে আপনি এক কাজ করবেন শিমগুলোকে আলাদা পালবেন ঠিক আছে আলাদা পাললে দেখবেন যে হচ্ছে বাচ্চাগুলো খাবে না শিম নিজের বাচ্চা নিজে খায় না এবং এটা প্রচুর পরিমাণ ব্রিড করে এবং প্রতি মাসে 30 থেকে 35 দিনে আপনার এটা বেবি হয় আর অসংখ্য বেবি হয় আপনার দেখাচ্ছে এগুলো অ্যাডাল্ট হয় খুব তাড়াতাড়ি আপনার 1.5 মাসে অ্যাডাল্ট হয়ে যায় আর আপনার দেখাচ্ছে 1.5 মাস পরেই বাচ্চা দেওয়া শুরু করবে 30 দিন পরে অর্থাৎ 3 মাস সময় লেগে যায় আর কি বেবি হতে আর এই শিমকে খাবার দেওয়া মূলত লাগে না এটা একটু সেন্সিটিভ টাইপের দুইটা জিনিস বলি একটা হচ্ছে শ্রিম্পের পানি সহজে চেঞ্জ করবেন না ঠিক আছে চেঞ্জ করলে আপনার শ্রিম্প মারা যাবে ঠিক আছে তো শ্রিম্পের পানি যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই বটমে মানে একবার নিচের পানিটা চেঞ্জ করবেন অল্প করে তা আবার 20% এর বেশি চেঞ্জ করবেন না আর শ্রিম্প পালতে হলে অবশ্যই ম্যান্ডেটরি হচ্ছে আপনার পন্ডস ফিল্টার আর প্ল্যান্টস তো প্ল্যান্টস দিলে আপনার শ্রিম্পকে খাবার দেওয়ার প্রয়োজন নেই আর যদি হচ্ছে আপনার প্ল্যান্টস না দেন শুধু পন্ডস ফিল্টার দেন সেক্ষেত্রে আপনার খাবার দিবেন আপনার একদিন দুই দিন পর পর স্পিরুলিনা ট্যাবলেট দিতে পারেন মিষ্টি কুমড়া সিদ্ধ করে দিতে পারেন বা এই ধরনের সবজিও সিদ্ধ করে দিতে পারেন ওরা খায় এবং ফিশ ফুডও খায় আপনি একটু হালকা গুঁড়া গুঁড়া বলতে ভাঙা করে দিলে আপনি ডুবে যাবে দিবেন শিম্পের জন্য আর টেট্রা রাইটসও খুব ভালো খাবার শিম্পের জন্য কালার ভালো আসে তো এই ধরনের কিছু খাবার দিলে শিম্প খুব দ্রুত কালার পাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আর একটা কথা হচ্ছে আপনার যদি রোদে করেন মানে সানলাইটে করেন আউটডোরে তাহলে শিম্পের কালার 100% পাবেন ইনডোরে একটু সমস্যা হয় ইনডোরে খাবারটা খুব মেনটেন করতে হয় না হলে কালারটা ভালো আসে না এটা হচ্ছে সুবিধা আর আউটডোরে করলে আপনার খাবার দেয়াই লাগে না যে অ্যালজি হয় ওদের প্রধান খাবার অ্যালগিগুলো খেয়ে ওরা ওদের খাবার চাহিদাটা পূরণ করে এটাই ছিল আর কি যারা প্রথমত শুরু করবেন প্রথম অবস্থায় তাদের জন্য তো শিম্প আলাদা পালবেন গাপ্পি মলি প্লাটি যদি শুরু করতে চান তাহলে ওইভাবে আর কি বাচ্চাগুলো আলাদা করে ফেলবেন আর প্রতি 15 দিন 20 দিন পর পর গাপ্পি মলি প্লাটি যে অটো ব্রিডের ফিশ বলছে শিম বাদে সেগুলো আপনি হচ্ছে পানিটা চেঞ্জ করে দেবেন 30% থেকে 40% হ্যাঁ আর মাসে যদি কোনো ফিল্টার ইউজ করেন তো ফিল্টার ইউজ করলে পানির কোয়ালিটি খুবই ভালো থাকে তো ফিল্টার ইউজ করলে আপনাকে অবশ্যই প্রতি মাসে একবার করে ক্লিন করতে হবে ফিল্টার ফিল্টারে প্রচুর পরিমাণ নোংরা বেঁধে থাকে মানে ফিল্টারও নষ্ট হয়ে যাবে পানির কোয়ালিটিও খারাপ হয়ে যাবে
এইটাই হচ্ছে আপনার প্রথম অবস্থায় যারা মাছ পালবেন তাদের জন্য আমার কিছু সাজেশন ছিল।